ঝোলকার পাপড়া, এটা কলমি শাক দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ব্লগটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, এই তো পিয়ালকে নিয়ে নাস্তা করে বন্দে আসলাম, কলমি শাক কিনতে আসছিলাম, কিন্তু এরা কলমি শাক লাগায় নাই, দাঁড়া লাগায় রাখছে। জিজ্ঞেস করলাম, ভাই কলমি শাক লাগান নাই, বলে দাঁড়া নিয়ে যান। দাঁড়া নিব না, আজকের ব্লগে কলমি শাক কাটল বিছি দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব, আর একটা ইউনিট একদম সুন্দর একটা নাস্তা রেসিপি দেখাবো, আলুর ছলকা দিয়ে পাকোড়া। তো এই যে দেখো বৃষ্টি হয়েছে, কলমি শাকগুলো অত সুন্দর হয়েছে দেখার মতো। তো এই শাক নিয়ে আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। শাক পাতা তুইলা খাইলে খুব ভালো লাগে, কিনাগুলো মজা লাগে না। তো এই তো কত শাক এখানে হইয়া রয়েছে, তা আমার নতুন শাক দেখলে খুব ভালো লাগে। পিয়ালকে নিয়ে ওঠায় বাসায় আসতেছি, অনেক রৌদ্র আবার বৃষ্টিও হয়, ওই তো পিয়াল ডাকতেছে, জলদি আসো দাদিমা। যখন ভ্যানেরতে আমরা কিনে আনি তখন এগুলা মনে করো রান্না করলে স্বাদ লাগে না, এটি ওঠায় রান্না করলে অনেক মজা লাগে। এই তো বাসায় আয়সা পড়ছি, এটি কুটে গোসল করে তারপরে নামাজ পড়ে রান্না চড়াই দিব। আলুটি দিয়ে নিতেছি, ছিলকাগুলা লমু, 40 টাকা কেজি আলু হয়ে গেছে। ছিলকা ছিলা নিতেছ? এটাতে সে একটা গরম পানি দিয়ে শুটকিটা ধুয়ে নিব, রান্নাটা গুছাই নিলাম, মরিচটা বাইটা নিব, এই যে শাক শুটকিটা রাঁধবো, আলুর পাপড়া সবাই খাইছ, ছিলকার পাপড়া দেখাবো, বেসনটা ধুইলা নিছি, পেয়ালে আবার আলু ভাজা দিয়ে ভাত খাবে, মাছটা আলু বাগানটা রান্না করব। গরম পানিতে শুটকিটা দিয়ে নিছি, এখন একটু মরিচ গোলা দিয়ে নিব, কাঁটাল বিচিটা কলমি শাকটা রান্ধার জন্য। রসুন, কাঁচা মরিচ, রসুন আর শুকনা মরিচ, আদা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে, হলুদ আর লবণ, কলমি শাক, এটা জাল না দিলে মজা লাগবে না। মরিচটা কিন্তু আদা বাঙ্গা দিতে হবে, কলমি শাকে নাইলে মজা লাগবে না, মিহিন মরিচটা দিলে। শুটকিটা দিয়ে দিলাম, তারপরে কাঁটল বিচিটা দিয়ে দিব, কাঁটল বিচি শুটকি একসাথে কষলে পরে আলা কলমি শাকটা দিব, এখন শাকটা দিয়ে দিব, হলুদ কম দিলেই এই শাকটা দেখতে সুন্দর লাগবে। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এত যে মজা, তোমরা তো সবসময় গুস মাছ খাওই, এইভাবে খেতে শাকটি এই না রান্না করলে এত মজা লাগে, সবুজই থাকবে, হলুদটা কম দিলে খুব সুন্দর দেখা যাবে। দেখো শাকটা আমার হয়ে, মাছের তরকারিটা হয় নাই এখনো, আরো জল শুকাইব, আলুর ছিলকাগুলা এই যে দেখো, এইভাবে বাচ্চাদেরকে বিকালের নাস্তা দিতে পারো, 40 টাকা কেজি আলুর দাম হয়ে গেছে। কে বলবো এগুলো আলুর ছোলকার পাপড়া দেখো, বিকালের নাস্তা পিয়ালে এখনই খাইতে আছে, এই যে আলুর ছোলকার পাকোড়া, তারপরে তো আমার কলমি শাক, এটা দিয়ে আমি পেট ভরা ভাত খাই সবসময়। তোমরা আমার মতো এইভাবে রান্না করে খাইয়া দিও, কত যে মজা। বিসমিল্লাহ।